দেখুন যে কারণে বাড়ি ছাড়তে হলো মৌদুদ আইনি লড়াইয়ে হেরে যাওয়ার পর দীর্ঘদিন ধরে ভোগ করা গুলশানের বাড়ি আজ বুধবার ছাড়তে হলো বিএনপির স্থায়ী কমিটির সদস্য মৌদুদ আহমদকে আজ বুধবার দুপুরে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ গুলশান দুই নম্বরের একশো নম্বর বাড়িটি নিয়ন্ত্রণে নেওয়ার কার্যক্রম শুরু করে বাড়ি থেকে মালামাল সরানোর মধ্যেই সন্ধ্যা ছয়টার দিকে একটি প্রাইভেট কারে করে তিনি সেখানে চলে যান একতলা বাড়িতে তিন যুগের বেশি সময় বসবাস করেছেন বলে জানান মৌদুদ আহমেদ বাড়িটি নিয়ন্ত্রণে নিতে আজ বুধবার রাজুকের ম্যাজিস্ট্রেট খন্দকার অলিউর রহমানের নেতৃত্বে কাজ শুরু হয় বাড়িটি ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয় মোতায়েন করা হয় পুলিশ জল কামান এছাড়া মালামাল সরানোর জন্য ব্যবহার করা হয় রাজুকে নিজস্ব বড় দুইটি সহ বেশ কয়েকটি ট্রাক এইসব ট্রাকে করে মালামাল গুলশান ২ এর একানব্বই নম্বর সড়কে দুই নম্বরের ছয়তলা ভবনে মৌদুদ আহমেদের নিজস্ব একটি ফ্ল্যাটে নিয়ে যাওয়া হয় গুলশান দুইয়ের একশো উনষাট নম্বর একতলা যে বাড়িতে দীর্ঘদিন বসবাস করে আসছেন মৌদুদ আহমেদ সেই বাড়ির বিষয়ে সর্বোচ্চ দেওয়া সিদ্ধান্ত চেয়ে করা আবেদন গত রোববার পর্যবেক্ষণ আদালতের খারিজ করে দেন আপিল বিভাগ আদেশের পর অ্যাটর্নি জেনারেল মাহবুব আলম সাংবাদিকদের বলেন বাড়ি অবশ্যই ছাড়তে হবে বাড়িটা বর্তমানে নিয়ে নেওয়া সরকারের দায়িত্ব এরপর আজ বাড়িটি নিয়ন্ত্রণে নিতে ঘটনাস্থলে যান রাজুকের কর্মকর্তারা বেলা দুটোর দিকে বাড়ির সামনে গিয়ে দেখা গেল বাড়িটি ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে মোতায়েন করা হয়েছে পুলিশ রাখা হয়েছে জল কামান ভ্যান ও এছাড়া সাজোয়া মালামাল সরানোর জন্য আছে দুইটি বড় ট্রাক সেখানে উপস্থিত আছেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের উদ্বোধন কর্মকর্তারা আমাদের চ্যানেল হতে আপনারা যদি আরো লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে